মা বাংলাদেশে যাওয়ার পরে হেপিয়াপুর শ্বশুর শাশুড়ি প্লাস সুমন ভাইয়ের আব্বা মা কেন আসে নাই? হেপিয়াপুর শাশুড়ি আসলে লন্ডনে ইনশাল্লাহ হেপিয়াপুর শাশুড়ি অনেক থাকতে পারছো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আজকে খুব সুন্দর একটা ড্রেস পরছি, খুকিয়াপুর ইয়েলো কালার, আমার বরাবরই পছন্দ। কি ইয়েলো পরলে সুন্দর লাগে না? আমি বলছি এটা সুন্দর। রাতের বেলা ভুড়ি রান্না চলতেছে একদম। কেন তুমি এনার ভুড়ি রান্না, পরে ভুড়ি যদি সিলেটের স্টাইলে না হয় দরবার লেগে যাবে। হেপিয়াপুর শাশুড়ি থেকে ফোন দিয়ে রেসিপিটা নাও, রেসিপিটা নিয়ে রান্নাটা করো, তাইলে হয়ে যাবে। খুকিয়াপুর রান্না ওই সবাই পছন্দ করে, আমার শাশুড়ি, লাকিয়াপুনি শাশুড়ি, তারপরে সালমাপুর শাশুড়ি, সব শাশুড়িরাই। হেপিয়াপুর শাশুড়ি আসলে লন্ডনে ইনশাল্লাহ হেপিয়াপুর শাশুড়ি অনেক লাইক করবে। না আন্টি বলছিল তুমি যাওয়ার জন্য, আবার অনেকেই বলতেছিলেন যে আম্মা বাংলাদেশে যাওয়ার পরে হেপিয়াপুর শ্বশুর শাশুড়ি প্লাস সুমন ভাইয়ের আব্বা মা কেন আসে নাই? আসলে সুমন ভাইয়ের আব্বা তো অসুস্থ, আঙ্কেলও অসুস্থ, আবার আন্টিও অসুস্থ, ইন্ডিয়া থেকে আসছে, আর ফোন দিয়ে সবাই কথা বলছে, হেপিয়াপুর শাশুড়িও কথা বলছে, সুমন ভাইয়ের মা বাবাও কথা বলছে, আর হেপিয়াপুর শ্বশুর তো বিদেশে থাকে, আর এখন বয়স হয়ে গেছে না সবার। আর আমার শাশুড়ির শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ি দেখা গেছে কাছাকাছি, ব্রাহ্মণ বাড়ি হওয়াতে তো আসা যাওয়া করে না। আবার দূরে থাকলে বা চিটাং বা সিলেট থাকলে আম্মুও পারতো না, কারণ দেখা গেছে যে দূরে। আর আমার আব্বু আমার শ্বশুরের সাথেও দেখা হয়েছে প্রথম দিনই, তো সবাই আসছে, এমন না যে আম্মার সাথে হেপিয়াপুর শাশুড়ি আসে নাই, শ্বশুর আসে নাই, সবাই ফোন দিয়ে কথা বলছে, আর কেউ এইগুলো মাইন্ড করে না। হ্যাঁ, আর কাছাকাছি থাকলে অবশ্যই আসতো, সব উপায় সব কিছু দিয়ে দিচ্ছে। আমার চুই ঝাল দিয়ে গরুর মাংস খাওয়ার অনেক শখ। আপুরা লন্ডনে যারা আসছেন কোথায় পাওয়া যায় বললেন তো, মানে ফ্রেশটা, কিন্তু ফ্রেশটা নাকি আসে না, এটা নাকি আনতে আনতে নষ্ট হয়ে যায়, আমি শুনলাম। তবে আমি এক্সাইটেড সিলেটের খাবার খাওয়ার জন্য। নিজের মানে জন্ম থেকে যেটা খায় সবাই বড় হয় এটার জন্য অন্যরকম টান থাকে। যেমন আমি বাংলা মাতৃভান্ডারের তালের বড়া যেমন পাইছি ব্রাহ্মণবাড়ি, আর গাড়িতে বসেই খায় ফুলছি, মানে এটা আমার কাছে যে তৃপ্তি নিয়ে খাইছি এটা কিন্তু মানে অন্যরা এটার মর্মটা বুঝবে না, যার যার নিজের জেলা, নিজের গ্রাম, নিজের বড় হওয়া। শুভ বলবে আমার বিয়ে করে সার্থক, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বিয়ে করার পরেও। হ্যাঁ, তারপরে শুভ ভাইয়া বলবে, শুভ ভাইয়া বলবে যে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বিয়ে করে সার্থক, যে মানে সিলেটের রান্না করে খাওয়াচ্ছে আমার মাত কাছ থেকে রেসিপি নিয়ে নিয়ে, কারণ সচরাচর কার কাছ থেকে শিখছো বলে দাও, বিখ্যাত। এই বউ তো সবার ঘরে দরকার, ক্রিকেটার বউ।
খাও খাও আমরা চলে যাই হেপিয়াপুর চলে যাচ্ছি আমরা চলে যাই আমার মোবাইল আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি প্রচুর ঠান্ডা পড়ছে একটা শাড়িও বের করে নিছি কালকে অবশ্যই শাড়িটা পরবো এই শাড়িটার ব্লাউজটা যে আমার কত পছন্দের তো জুলিয়াস বিডি কালেকশন থেকে এই শাড়িটা নেয়া আর ওরা রেডিমেড ব্লাউজও বিক্রি করে তো শাড়িটা হচ্ছে গোল্ডেন আর রেডের মধ্যে তো ইনশাল্লাহ কালকে খুব সুন্দরভাবে জুয়েলারি দিয়ে শাড়িটা পরার ইচ্ছা আছে